আরেক দফা বাড়লো ডিজেল চালিত বাসের ভাড়া। ডিজেলের দাম বাড়ায় দূরপাল্লার বাস প্রতি কিলোমিটার 40 পয়সা এবং মহানগরীতে 45 পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানায় বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন, সিএনজি চালিত বাস বা মিনি বাসের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে। ধর্মঘট প্রত্যাহার করে এখন থেকে চলবে গণপরিবহন। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। বুধবার ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকেই ডিজেল চালিত গণপরিবহনে ভাড়া বাড়ানোর দাবিতে দেশ জুড়ে ধর্মঘটে নামে বাস, ট্রাক এবং নৌপরিবহন মালিকরা, যার ফলে অসহনীয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এমন বাস্তবতায় রবিবার সকালে বিআরটিএ কার্যালয়ে চেয়ারম্যানদের সাথে বৈঠকে বসে সড়ক পরিবহন মালিক সমিতি। দফায় দফায় বৈঠক শেষে 7 ঘন্টা পর ভাড়া বৃদ্ধি নিয়ে ঐক্যমতে পৌঁছায় বিআরটিএ এবং সড়ক পরিবহন মালিক সমিতি। দূরপাল্লা বাস মিনিবাসে ভাড়া বাড়ছে করে 27 ভাগ আর মহানগর এলাকায় 26.50 ভাগ। সেক্ষেত্রে দূরপাল্লার প্রতি কিলোমিটার 1.80 টাকা এবং সিটি এলাকায় 2.15 টাকা। বাসের সর্বনিম্ন ভাড়া 7 থেকে বেড়ে 10 টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে 5 টাকা থেকে বেড়ে 8 টাকার প্রস্তাব করা হয়েছে। সিএনজি চালিত কোনো বাসে ভাড়া বাড়বে না এবং সিএনজি চালিত যেসব পরিবহন ধর্মঘটে রাস্তায় নামেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিএনজি চালিত যেসব বাস সেই ক্ষেত্রে 1 টাকাও বাড়াতে পারবে না, 1 পয়সাও বাড়াতে পারবে না। অবশ্যই ব্যবস্থা নেবে। তারা তো যেহেতু সিএনজির মূল্য বাড়ে নাই, গ্যাসের মূল্য বাড়ে নাই, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। রবিবার থেকে ধর্মঘট প্রত্যাহার এবং সকল পরিবহন রাস্তায় নামানোর আহ্বান জানান সড়ক পরিবহন মালিক সমিতি। আমি সারা দেশের গণপরিবহন মালিকদেরকে, বিশেষ করে বাসের মালিকদেরকে অনুরোধ করব, আজকে এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে দেশে স্বাভাবিক অবস্থা যেন হয়, যেন যোগাযোগ ব্যবস্থা যেন স্বাভাবিক হয়, সব জেলা থেকে যেন বাস চলাচল করা শুরু করে। যে ভাড়ার কথা বলা হইল সে ভাড়া আগামীকালকের মধ্যে গেজেট হয়ে যাবে এবং সে ভাড়া অনুযায়ী যেন বাস পরিচালিত হয়, এর থেকে যেন অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা না হয়। ডিজেলের দাম কমলে ভাড়া কমানো হবে কিনা সে বিষয়ে জানতে চাইলেও কোনো উত্তর দেননি পরিবহন মালিক সমিতির এই নেতা। শৃঙ্খলা আরও বেশি আমরা আনতে পারি। মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা।